আওয়ামী লীগ নেতা শামীম ওসমানকে যুক্তরাষ্ট্রে হেনস্থা করার ঘটনায় অভিযুক্ত সাবেক ছাত্রদল নেতা নোয়াখালীর বাড়িতে ভাঙচুর চালিয়েছে স্থানীয় ছাত্রলীগ। প্রথমত আমি দোনোটা ঘটনারই তীব্র নিন্দা জানাই। যুক্তরাষ্ট্রের এমপি শামীম ওসমানের সাথে যা ঘটেছে সেটা যেমন উচিত হয়নি, আজকে সেই ব্যক্তির বাড়িতে যেই ঘটনা ঘটেছে সেটা উচিত হয়নি। বাংলায় একটা কথা ছিল, আওয়ামী লীগ নেতা শামীম ওসমানকে যুক্তরাষ্ট্রে হেনস্থা করার ঘটনায় অভিযুক্ত সাবেক ছাত্রদল নেতা নোয়াখালীর বাড়িতে ভাঙচুর চালিয়েছে স্থানীয় ছাত্রলীগ। যদিও সে সময় বিএনপির কর্মী বাদলের পরিবারের কেউই বাড়িতে ছিলেন না। সম্প্রতি আমেরিকা সফররত নারায়ণগঞ্জ চার আসনের সংসদ সদস্য কেএম শামীম ওসমান ও তার সমর্থকদের সাথে হট্টগোল হয় বাদল সহ কয়েকজনের, যে ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। নোয়াখালী প্রতিনিধি মোহাম্মদ সোহেলের রিপোর্ট, জানাচ্ছেন মিজানুর রহমান সবুজ। সরকার দলীয় সংসদ সদস্য শামীম ওসমানকে আমেরিকায় হেনস্থার চেষ্টার প্রতিবাদে সাবেক ছাত্রদল নেতা বাদল মির্জার নোয়াখালীর সোনাইমুড়ির গ্রামের বাড়িতে হামলা চালায় ছাত্রলীগের স্থানীয় নেতাকর্মীরা। এ সময় সেখানে বিক্ষোভ ও ভাঙচুর করা হয়। শনিবার দুপুর একটার দিকে উপজেলার জয়াগ ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডের আমকি গ্রামের আমকি মিয়া বাড়িতে ঘটে এই ঘটনা। একজন বাংলাদেশী হিসাবে এবং ছাত্রলীগের কর্মী হিসাবে আমরা সেটা মেনে নিতে পারি নাই, কারণ আপনারা দেখেন যুক্তরাষ্ট্রের মতো এখানে জায়গার মধ্যে এভাবে একজন নেতাকে এভাবে তারা কুটুতি করেছেন, তার জন্য আজকে আমরা ছাত্রলীগ ঐক্যবদ্ধ হয়ে আমরা ওইখানে গিয়ে তার বাড়িতে খোঁজ খবর নিয়েছি। ওরা কেউ নেই আর আমাদের ছাত্রলীগের নেতৃবৃন্দ সেখানে প্রতিবাদ করেছেন। যদি আমাদের কোনো নেতৃবৃন্দ কোনো রাষ্ট্রেই বাইরের কোনো রাষ্ট্রে যাক, যদি এর কোনো আচরণ করা হয়, কোনো বিভ্রান্তি করা হয়, আমরা ছাত্রলীগ, বাংলাদেশ ছাত্রলীগ আমরা বসে থাকবো না। আমরা আমাদের অবস্থান থেকে আমরা আমাদের সরকার ব্যবস্থা আমরা নেব এবং আমরা আজকে বাদল মির্জার বিরুদ্ধে আমরা প্রাথমিক ধারণা দিয়ে আসছি। আর যদি নেক্সট টাইম আমাদের কোনো নেতৃবৃন্দের সাথে এরকম করা হয় বা কোনো বাংলাদেশের সাথে এরকম আচরণ করা হয়, আমরা ছাড় দেব না ইনশাল্লাহ। সোনাইমুড়ি উপজেলা ছাত্রলীগ আমরা ঐক্যবদ্ধ। জানা গেছে বাদল সোনাইমুড়ি উপজেলা ও জয়াগ ইউনিয়ন ছাত্রদলের একজন সক্রিয় নেতা ছিলেন। প্রতিকূল রাজনৈতিক পরিস্থিতির কারণে কয়েক বছর আগে দক্ষিণ আফ্রিকা ও পরে মার্কিন যুক্তরাষ্ট্রে চলে যান তিনি। এদিকে হামলার আশঙ্কায় কয়েকদিন ধরেই বাড়িতে ছিলেন না তাদের স্বজনদের কেউই। ওনারা গত দুই তিন দিন থেকে ঘরে নাই, বাসায় নাই। ওনাদেরকে বিভিন্ন লোকজন ফোন দিয়ে বলে যে ওনাদেরকে মারধর করবে বা ওনাদের গায়ে মানে মারধর করে হামলা করবে, এবং এই জন্যে ওনারা বাড়ি থেকে গত দুই তিন দিন থেকে বাড়িতে নাই। যখন অনেকগুলো হুন্ডা আসছে এবং ওনাদের ঘরের সামনে এই ককটেল বোমা এগুলো মানে বিস্ফোরণ করতেছে, তখন আমরা সবাই ঘর থেকে দৌড়ে আসি। দেখি অবস্থা, লোকজন দেখে সবাই যার যার মতো সবার ঘরে চলে যায় ভয়ভীতিতে, ওনাদের মতো কাজ করে চলে যায়। পাই হঠাৎ করে কেউ মসজিদে, কেউ নামাজ পড়তে গেছে, কেউ ঘরে আসেনি, মানে পুরুষেরা নাই বেশিরভাগ। হুন্ডা আর মানুষ আর মানুষের মানে ওরা ককটেল আসি বাদল মির্জাকে ঘর কোনটাই কথা বলি, এরা যাই কোনটা দেখাই দিছে। দেখা দেওয়ার পরে দরজা দিয়ে পিঠা পিঠি আর ককটেল ফুটে নিই আগুন জ্বালায়, মানে আমরা ভয় হবো তো আমাদের গা কাঁপছে না। আমরা এই পর্যন্ত ভাত টাত খাই না, আমার ছেলেরা চিৎ করে ডাকে। আমরা তাদেরকে চিনি না। আমরা যখন পিছনে পরে আসি এখানে দেখি যে এখানে ককটেল বিস্ফোরণ হচ্ছে, তো ককটেল বিস্ফোরণের পরে এখানে দেখা যাচ্ছে বাড়িতে ছোট ছোট শিশু বাচ্চারা রয়েছে, তারা অনেক ভীত হয়ে গেছে এবং তারা কান্নাকাটি করেছে। সম্প্রতি আমেরিকা সফররত নারায়ণগঞ্জ চার আসনের সংসদ সদস্য শামীম ওসমানকে নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে হেনস্থার চেষ্টা করা হয়। প্রথমত আমি দোনোটা ঘটনারই তীব্র নিন্দা জানাই। যুক্তরাষ্ট্রের এমপি শামীম ওসমানের সাথে যা ঘটেছে সেটা যেমন উচিত হয়নি, আজকে সেই ব্যক্তির বাড়িতে যেই ঘটনা ঘটেছে সেটা উচিত হয়নি। বাংলায় একটা কথা ছিল, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আমরা যারা মনে করি যে আমরা বিদেশে আছি, এখানে তারা আমাদেরকে কেউ কিছু করতে পারবে না, কিন্তু আমরা ভুলে যাই অনেক সময় আমাদের পরিবার বাংলাদেশে আছে। তো রেজাল্টটা কী হচ্ছে হাতে নাতে দেখে নেন। আজকে আওয়ামী লীগ ক্ষমতায় আছে, আওয়ামী লীগের যারা অনুসারী দল ছাত্রলীগ তারা হামলা চালিয়েছে। কালকে যদি বিএনপি ক্ষমতায় থাকে, যদি বিএনপির কোনো মন্ত্রীকে এমপিকে আপনার বিদেশে গেলে এরকম অপমানিত হইতে হয়, ঠিক সেম ঘটনা বাংলাদেশে সে ছাত্রলীগ নেতার বাড়িতে ঘটবে। এমনকি আজকে আবার যারা এই ছাত্রদল নেতার বাড়িতে হামলা চালাইছেন, আগামী দিনে বিএনপি ক্ষমতায় আসলে ওই ছাত্রলীগ নেতাদের বাড়িতেও হামলা চলবে, এটাই বাংলাদেশের
প্রেক্ষাপটে আমাদের কালচার। সুতরাং আমাদের কখনোই উচিত না বিদেশের মাটিতে বসে বসে এমন কিছু করা যেটার রেজাল্ট আমাদের পরিবারের উপরে আসে। এখন মানে আপনাকে এখন প্রোটেকশন কে দিবে? আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আপনি প্রোটেকশন চাচ্ছেন। দর্শক, খেয়াল আছে নিশ্চয়ই গত দুই তিন দিন আগে আপনার যুক্তরাষ্ট্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শামীম ওসমানকে কটূক্তির পর ওনাকে এক ধরনের লাঞ্ছিত করার চেষ্টা করা হয়েছিল। আর সেই ঘটনার যিনি মূল ব্যক্তি ছিলেন তিনি হচ্ছেন যে বাদল মির্জা। আজকে তার বাড়িতে হামলা চালিয়েছে নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলা ছাত্রলীগ। আর সোনাইমুড়ি উপজেলার জয়াগ ইউনিয়নে আজকে এই ঘটনা ঘটেছে। বাদল মির্জা সোনাইমুড়ি উপজেলার জয়াগ ইউনিয়নের আমকি গ্রামের বাসিন্দা। তিনি যুক্তরাষ্ট্র শাখা স্বেচ্ছাসেবক দলের একজন সদস্য। হামলার তিন মিনিটের ভিডিও একটি সামাজিক যোগাযোগ মাধ্যমে আজকে আমরা দেখেছি। এতে দেখা গেছে সোনাইমুড়ি উপজেলা ছাত্রলীগের সভাপতি দেলোয়ার হোসেন সুজন এবং সাধারণ সম্পাদক শ্যামল উদ্দিনের নেতৃত্বে বাদল মির্জার বসতঘরের সামনে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। পরবর্তীতে কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রিয়াদ, পৌর ছাত্রলীগের যুগ্ম সম্পাদক নাসির উদ্দিন, উপজেলা ছাত্রলীগের নেতৃত্বে নেতাকর্মীরা ককটেল হামলা এবং ভাঙচুর চালায়। যুক্তরাষ্ট্রের জ্যাকসন হাইটসে নারায়ণগঞ্জ চার আসনের এমপি শামীম ওসমানের গাড়ি দেখে ভোটচোর ভোটচোর শেখ হাসিনা ভোটচোর এই ধরনের স্লোগান দিতে থাকা যুক্তরাষ্ট্রে বিএনপির যে সমর্থকরা, এছাড়াও প্রধানমন্ত্রীকে নিয়েও যে কটূক্তি করেছে সেইটার প্রেক্ষাপটে আজকে এই ঘটনা ঘটেছে। আপনার বাদল মির্জার কি বলা হয় যে এই বাড়িতে যারা হামলা চালিয়েছে তাদের বক্তব্য হচ্ছে হামলার কথা তারা স্বীকারই করছে। তারা বলছেন শামীম ওসমান সারা বাংলাদেশের গর্ব, প্রধানমন্ত্রী দেশের গর্ব, তাকে অপমান করা মানে আমাদের সবাইকে অপমান করা। মূলত বাদল মির্জা আওয়ামী লীগ এবং আমাদের নেত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করেছে। একজন ছাত্রলীগের কর্মী হিসাবে আমরা বিষয়টিকে মেনে নিতে পারি না, তাই আজ তার ঘরের সামনে বিক্ষোভ মিছিল করেছি। এই সময় উত্তেজিত নেতাকর্মীরা অনেকেই তার বসতঘরে হামলা এবং ভাঙচুর করেছে। এ বিষয়ে বাদল মির্জা তিনি বলছেন যে আমার বাড়িতে ছাত্রলীগের যেসব সন্ত্রাসীরা হামলা ভাঙচুর এবং ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে আমি তাদের গ্রেপ্তারের দাবি জানাই এবং তীব্র নিন্দা জানাই। আমি শামীম ওসমান ভাইকে গণতন্ত্র নিয়ে কথা বলেছি কিন্তু কোনো কটূক্তি করিনি। আপনি কটূক্তি করেছেন, আপনি ভোটচুর বলেছেন, আপনি প্রধানমন্ত্রীকে ভোটচুর বলেছেন। ভোটচুরি হোক না হোক এটা ওয়ান কাইন্ড অফ কটূক্তি। যখন আপনি সেখানে গিয়া যে পরিবেশটা তৈরি হয়েছে এটার ভিডিও ফুটেজ আছে। আমি বাদল মির্জা ভাইকে বলি ভাই দেখেন অনেক কথাই চাইলেই বলা যায় না। আজকে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা হোক আর বেগম খালেদা জিয়া হোক, একজন এমপি শামীম ওসমান হোক বা বিএনপির একজন ব্যক্তি হোক, এগুলা করার আগে মাথায় ভাইবা রাখতে হবে যে আমি না ভাই আমেরিকা আসি, আমরা এখানে আসি তো পরিবার তো দেশে আছে, এগুলা কেন আপনার মাথায় কাজ করে না? তিনি বলছেন যে আমার পরিবারের কেউ নিরাপদ নয়, আমি প্রশাসনের কাছে আমার পরিবারের নিরাপত্তা কামনা করছি। এখন গ্রেপ্তারের দাবি যেমন আপনি জানাচ্ছেন, আপনি দেশে থাকলে আপনিও গ্রেপ্তার হইতেন, কারণ আপনিও যে কাজটা করছেন সেটা গ্রেপ্তারেরই। এটা কোনোভাবেই আপনার কাছ থেকে আমি প্রশ্ন দিতে পারি না, ঠিক আছে, কিন্তু এইভাবে না। আজকে দেখেন এই ঘটনাগুলোর কারণে তো হচ্ছে, বললাম না যে জাতি হিসাবে আমরা প্রতিশোধ পরায়ণ জাতি। আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, আমাদের কমেন্টে দেখেন না যে ফালাই দেমো এই কর্ম সেই কর্ম। বিএনপি তারা বলতেছে সময় আসুক পই পই করা হিসাব হবে, আওয়ামী লীগ তো নগদেই পই পই করা হিসাব নিচ্ছে। এই যে মানে কি বলা হয় যে মাইরা ফেলা ধৈরা ফেলা মেন্টালিটির আমরা যারা নেতাকর্মী অনেকে আছি ফেসবুক সোশ্যাল মিডিয়াতে দেখি, ভেবেচিন্তে কথা বলা উচিত। তবে আমাদের থানা পুলিশ যারা আছেন তারা বলছেন যে সোনাইমুড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা তিনি বলছেন যে শুনেছি কেউ অভিযোগ করেনি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আর এমপি এইচ এম ইব্রাহিম তিনি বলছেন কে বা কারা হামলা চালিয়েছে আমার জানা নেই, আমি একটা খবর নিচ্ছি পরে বিষয়ে কথা বলবো। তো এটা বোঝাই যাচ্ছে কি হবে, আমরা যারাই দেশের বাইরে আছি ক্ষমতায় যেই থাকুক এখানে বিষয়গুলো খুব স্পর্শকাতর যখন আপনার একটা ফুটেজ ভাইরাল হচ্ছে। সো এমন কিছু করা উচিত না যেটাতে নিজেদের পরিবার ক্ষতিগ্রস্ত হবে। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।